অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব। আপনারা যে যেখানে সাকার নিরাকার রূপে অবস্থান করছেন, আপনাদের সকলের চরণে এই অদম্যদিনীর কোটি কোটি প্রণাম দণ্ডবত আপনারা সকলে গ্রহণ করুন। জয় জয় তাই গো সর্বপ্রথমে আমি আপনাদের বলতে চাই, মা আমি কোনো কীর্তি নই, আমি কীর্তন কিছুই জানি না গো মা। শিশুকাল থেকে শুনে এসেছি সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, যদি গৌর কাউকে কৃপা করে, নয়তো যদি গৌরের কোনো প্রিয় ভক্ত কাউকে কৃপা করে, এই দুই হয়, গৌর হরি সাক্ষাৎ যদি কোনো ভক্তকে কৃপা করতে পারেন, আর নয়তো কোনো গৌরের অনুগত ভক্ত যদি কাউকে কৃপা, তাহলেই নাকি এই দুর্লভ মানব জন্ম একমাত্র সার্থক। তাই আপনাদের হরিকথা কৃষ্ণ কথা বলে আনন্দ দেওয়ার মতন ভক্তি বা শক্তি আমার কিছু নেই। আমি আপনাদের কাছে এসেছি একমাত্র আপনাদের কৃপা, আপনাদের কৃপা। আপনাদের কৃপা রূপ প্রসাদ পাওয়ার জন্য তাই আপনারা সকলে এই অদম দিনকে আপনাদের কৃপা প্রসাদ থেকে আমাকে বঞ্চিত করে, এই আসরে নদিয়া প্রখ্যাত প্রখ্যাত ইত্যানগণ এসেছেন, কত কীর্তন আপনারা আস্বাদন করেছেন। কীর্তন হলো কি রতন গোমা, আমি এখনো কিছুই বুঝি নাই, আমি শিশু মাত্র। শিশু যেমন বারবার করে, গুরুজনগণ বারবার তার কর ধরে তুলে দাঁড় করিয়ে দেয়, পথ চালানো শেখায়। আপনারা সাধু গুরু বৈষ্ণব আমি ভুল করতে পারি, আমি অপরাধ করতে পারি, আমার স্বভাব অপরাধ করা, কিন্তু আপনারা মহৎ, আপনাদের স্বভাব অপরাধ ক্ষমা করা। তাই আমি যদি ভুল করি, আপনারা আমার অপরাধ ক্ষমা করে। কীর্তন হচ্ছেন মহাজনের পদ, মহাজন একে বলছেন সার্সিকি ভজন। কীর্তন কি? কীর্তন হচ্ছে সার্সিকি ভজন। কোন মহৎ বসে বসে বৃন্দাবনের গভীর জঙ্গলে বা রাধাকুণ্ডের তটে বা যমুনা কিনারে বসে বসে এই লীলা একদম সাক্ষাৎ পদ দর্শন করেন আর লীলা সাক্ষাৎ আস্বাদন করেন। তাই আপনাদের সেই আস্বাদ করবার মতন আমার ভক্তি শক্তি নেই,
মায়েরা একটু মাঝে মাঝে উল্লধ্বনি করবেন, বাবারা একটু বাহু তুলে হরিধ্বনি করবেন। আসুন আজকের বিষয়বস্তু একটু আস্বাদন করি। রূপ আক্ষেপ, একটু গৌরচন্দ্রিকে আস্বাদন করি। কলির ভগবান হচ্ছেন গৌরহরি। কলির ভগবানকে মা গৌরহরি। তা গৌরহরির কথা যদি আমরা আস্বাদন না করি, আমরা যদি সেই গোজরস আস্বাদন করি, তাতে অপরাধ। তাই আমাদের সেই গৌরহরির কথা প্রথম আমাদের প্রত্যেকে আস্বাদন করতে হবে। গোরাজ অনুরাগে গোডায়নো রাগে
রাগে ও নিরবধি নিরবধি ছলো ছলো আঁখি জল ঝুরে এ এ গো আমার গৌরীর রূপে আরে ও নিরো নিরবধি ছলো ছলো আরে নিরবধি ছলো ছলো আকি জল ঝুরে নিরবধি ছলো ছলো আমার আকি জল মনে আঁখি জল ঝুরে ভেসে যা বলি ভেসে
নদিয়ার এক নাগরী। সুরধ্বনিতে জল আনতে গিয়ে জলে আনতে গিয়ে আমার ওই গৌর রূপে নয়ন দিয়ে গৌর রূপে নয়ন দিয়ে নীরজনে বসে বসে আচ্ছা মা, এই জগতে নয়ন জলে ভাসে কারা গো? কারা কাঁদে? যদি কারোর মনের মানুষ ব্যথা দেয় কি বাবা, তাই তো, যাকে আমি ভালোবাসি সে যদি আমাকে ব্যথা দেয় তাহলে কান্না আসে নয়ন দিয়ে জল পড়ে। কোন নায়ককে যদি কোন নায়িকা চিরের দিনের জন্য ছেড়ে চলে যায় তাহলে বিরহ যন্ত্র নয় ছটফট করে তিনি কাঁদে, কারণ কথা কথা ছিল, এখন তার কি হবে, তাই না মা? কাউকে মারধর করলে সে ব্যথা পেয়ে কাঁদে, কিন্তু এই কান্না কি কান্না, কেউ ব্যথা দেয় না, কেউ মারে না। গৌর রূপে নয়ন দি, ওই রূপের মানুষ দেখে তার যে আক্ষেপ, আহা, এখানে মহাজন বাবা রন্ধন করে রেখে গেছেন। কীর্তনাগণ কি করেন সেইটাকেই পরিবেশন করেন। মহাজন রন্ধন করে গেছেন মা, কীর্তনাগণ এসে সেইগুলিকে পরিবেশন করে ভক্ত বাজারে। এখানে মহাজন কিভাবে রন্ধন করে গেছেন আমরা তা সাধন করব। গৌরূপ দর্শন করে ভক্তের আক্ষেপ অনুরাগ জন্মগ্রহণ করেছেন। তা বৈষ্ণব পদকবি দর্শন করে বর্ণন করছেন, আমরা তা আস্বাদন করছি। কি বলছেন? গোড়ায় অনুরাগে মোর পরাণ কাতরে নীরবতী ছল ছল আঁকি জল ঝুরে আঁকি গেল রে। যাকে দর্শন করে ভক্তদের আজ এই অবস্থা হওয়া, সে কে? ছিল গৌর। এই গৌরটা যারা একবার দেখবার মতো দেখতে পাবে, এই গৌর রূপে যে একবার নয়ন দেবার একবার নয়ন দেবার মতো দিতে পেরেছে আমার, তার জন্ম ধন্য হয়েছে গো। গৌর আমাদের মনের মানুষ, গৌর আমাদের প্রাণের মানুষ, কে এই গৌর? গৌর কেন হলো? কলি ঘোর ত্রিমিরে গ্রাস হলো জগজন ধর্ম করম রহদূত, কলির প্রাদুর্ভাবে ওমা ধর্ম কর্ম সব ধরে গেছে,
শুধু আমি আর আমার, শুধু আমি আর আমার, এর বাইরে কিছু দেখি না মা। আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক এই তিতাম জ্বালায় আমরা জর্জরিত পীড়িত। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারি না আমরা ভালো আছি। অমা তাই গৌরহরি আমাদেরকে ভালো রাখবার জন্য, আমাদেরকে শান্তিতে রাখবার জন্য তিনি গোলক হতে এই ভুলোকে তার গোপন ধন রাধারানীর খাস ভান্ডার হতে এই প্রেম ধন হরিনাম সংকীর্তন নিয়ে আসলেন। আমাদের সর্বোপরি যে ভবর হোক আমার আমার করা এদের আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক এই তিতাব জ্বালায় আমরা জর্জরিত, এর থেকে পরিত্রাণের উপায় কি? হরিনাম, যদি আমরা হরিনামকে আপন করে নিতে পারি, গৌর নিজে হরি হয়ে এই হরিনাম কলিজীবের ধারে ধারে প্রচার করলেন, দেখবেন যেখানে হরিনাম সংকীর্তন হয়, হরিনাম সংকীর্তনের পরও যেদিন সমাপন হয় নগরে হরিনাম প্রচার করতে হয়, দ্বারে দ্বারে হরিনাম প্রচার করতে হয়, গৌরের এত করুণা কেন? যারা আমার মতন অভিমানী, যারা হরিকে ভালোবাসে না, হরিবাসরে আসে না, তাদের গৃহে গিয়ে এই হরিনাম দেওয়া কর্তব্য, যেটাকে আমরা বলি নগর ভ্রমণ। কেন না? অনেক অভিমানই আছে, পরিবাসর আছে, হরিনাম শোনে না, কিন্তু আর গৃহে গিয়ে আমরা এই হরিনাম প্রদান করে আসি। তাই সেই গৌরকে দর্শন করে ভক্তের আক্ষে মা আমরা আস্বাদন করতে থাকি, দেখবেন ভালো লাগবে। গৌরীর রূপ দর্শন করে মহাজন বলছেন আর ভক্তগণ আস্বাদন করছেন, কি বলছেন? গোরা 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 বলি সজনি, গোরা 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 বলি কি হইল ব্যাধি পরে মনে গোরা গুণ বোধি পরে মনে গোরা গুণ নিধি গো মন
পড়ে গো, মনে যে পড়ে গো, মনে যে পড়ে গো, মনে যে পড়ে গো, গোরা গুণ নিধিকে আজ মনে যে পড়ে, গোরা রূপ ভুলিতে নারী মনে যে পড়ে গো, গোরা রূপে ভুলিতে নারী মনে যে পড়ে গো, গোরা রূপ ভুলিতে নারী মনে যে পড়ে গো, গোরা রূপ ভুলিতে নারী আজ নদী আর ভক্ত গনে পড়ে যে মনে গো, গোরা রূপ নিধি গো, গোরা গোরা বলে মোর কি হইল ব্যাধি, কি হইল ব্যাধি, নিরবধি পরে মনে সবার কি গোরার কথা মনে পড়ে বাবা? আমা এ জগৎ থেকে সকলের কি গৌরকে ভালোবাসে? এ জগতে সকলে গৌরকে ভালোবাসে না, তারাই ভালোবাসে। যাদের দেহ মন জীবন যৌবন গৌর চরণে অর্পণ করে দিয়েছে, মনরে ও মন কহ না গৌর কথা, কহ না গৌর কথা, মনরে অমিয়ার ধা ভুলে না, ওই অমিয়র ধর প্রীতি মূরতি দাতা, কথা শুনিলে জোড়া প্রাণের ব্যথা, একবার কহ নাম গৌর কথা, যে কথা শুনিলে জোড়া এই প্রাণের ব্যথা, কহ নাম গৌর কথা। আমা যে কথা শুনলে প্রাণ জুড়িয়ে যায় সে কথা হলো গৌর কথা। বৃন্দাবনে আপনারা নাম শুনেছেন সিদ্ধার্থ চৈতন্য বাবা, যিনি ভজন করতে করতে সিদ্ধি লাভ করেছেন, ব্রজবাসী
দীর্ঘদিন ব্রজে ভজন করতে করতে তার হঠাৎ মনে গৌরের কথা এসেছে। আমার তিনি বলছেন আমি আর ব্রজধামে থাকবো না। কেন না? এই ব্রজধাম হলো অপরাধ হিসেব করার স্থান। কত মনি ঋষি, কত সাধুগুরু বৈষ্ণব বৃক্ষলতা গুল্ম আদি হয়ে বৃন্দাবনে বসে বসে মা ভজন করছেন প্রাকৃত লীলাভূমি। আপনি গেলেন বৃন্দাবনে, কোন বৃক্ষের পাতা ছিলেন, আপনার অপরাধ হবে? বৃন্দাবন অপরাধ হিসেবের জায়গা। আর নদিয়ায় এখানে অপরাধ মুক্ত করার জায়গা। জাগায় মাজায় মদের ভাঙ্গ দিয়ে নিতাইয়ের মাথা ভেঙে দিল, ঝরঝর করে রুধির ঝরছে। তবু নিতাইয়ের করুণা, নিতাইয়ের অবদান। বলছে ভাই তুই আমার মারলি, আমি তো তোকে করি না, আমার নিতে বলছি। নিতাই তুই আমার মারলি ভাই, বেশ মেরেছিস কলসির কানা, তাই বলে কি আমি তো প্রেম দেব না, একবার হরি বলে আমার বুকে। হঠাৎ সিদ্ধ চৈতন্য বাবার এই লীলা স্মরণ হচ্ছে, তিনি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে চলে এসেছেন। আমার নবদ্বীপে সেই হরিকথা কৃষ্ণ কথায় রত। যখন নবদ্বীপবাসী শুনতে পারলেন বৃন্দাবনের সিদ্ধার্থ চৈতন্য বাবা নবদ্বীপে এসছেন পাঠ কীর্তন, হাজার হাজার ভক্ত এসে উপনীত হয়েছে। নীতি সন্ধ্যাকালে এই ভক্ত মুখ হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে করতে ভক্তরা স্থির ধীর থাকতে পারেন না, ধুলার মাঝে লোটা উঠে যায়। আমার মতন একজন পাষণ্ডী মা, তিনি শুনলেন বৃন্দাবন থেকে সাধু বাবা এসেছেন হরিকথা কৃষ্ণকথার আসর বসিয়েছেন, হাজার হাজার ভক্ত যাচ্ছে, আমিও যাই। তিনি সবার ওই পিছনে গিয়ে বসেন, সবাই দেখে হরিকথায় কৃষ্ণ কথায় একে অপরকে কোলাকুলি করে, হাওয়াও করে কাঁদে, হে গৌর একবার কৃপা করো, একবার দয়া করো, আর তাই গৌর হরিবল হরিবল। তাদের নয়ন ভরা জল, কিন্তু এই পাষণ্ডী ভক্তের কখনো নয়নে জল আসে না মা। চেষ্টা করে কাঁদবে, হরি বলে তিনি কাঁদবেন, হাজারবার চেষ্টা করেন, কিন্তু আজকে হলো না। বাড়ি চলে গিয়েন সারা রাত, আমার ভজন কি জিনিস, সাধন কি জিনিস, সারা রাত চিন্তন করছেন। আচ্ছা ওরা হরি বলতো ওদের নয়নে জল হয়, আমার হয় না কেন? বাবাই ভক্তের সারা রাত ঘুম আসে না। আচ্ছা কালকে গিয়ে আমি হরি নামে কাঁদব, আবার আসে বারবার চেষ্টা করি, কিন্তু হরি বলতে থাক। আবার চিন্তা করে কেন হরি বলতে আমার নয়ন বাড়ি হয় না। পরের দিন এসে বারবার চেষ্টা করে হরি নামে তিনি কাঁদবেন, পাই না। তৃতীয় দিন তিনি কি করেছেন জানেন মা? শুকনো লঙ্কার গুঁড়ো এনেছেন, সকালে যখন হরি বলে কাঁদছেন ওই ভক্ত বারবার চেষ্টা করছেন, কিন্তু যখন নয়ন বাড়ি হচ্ছে না, শুকনো লঙ্কার গুঁড়ো চোখের মধ্যে ছিটিয়ে দিয়েছেন। এই তো কে বলে হরি বলে নয়ন বাড়ি হয় না, নয়নের ভক্ত বাড়ি হচ্ছে। শুকনো লঙ্কার গুঁড়ো যখন আশেপাশে ভক্তের কাছে গেছে, গন্ধে তারা কাঁসছে হাসছে, ছুটে গিয়ে ওই
সিদ্ধ চৈতন্য বাবাকে বলছে, বাবা দেখছেন ওই যে ভক্ত লাপাচ্ছে নৃত্য করছেন, উনি না চোখের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছেন, ও চোখে ধরে নিয়ে এসো আমার কাছে। আমাকে যখন ধরে নিয়ে এসেছে জগতের শিক্ষা সকলের সামনে বলছে, আচ্ছা তুমি চোখে শুক্ল লঙ্কার গুঁড়ো দিয়েছো কেন? আচ্ছা প্রভু হরি বলতে আমার নয়ন বাড়ি হরি, আমি বহু চেষ্টা করেছি হরি বলে কাঁদবো কিন্তু আমার নয়নে কোনোদিন জল আসে না, আমি এত পাপি। কি বললেন জানে সিদ্ধ চৈতন্য বাবা? বললেন তুমি ঠিক করেছো, বেশ করেছো। আমাদের যে ইন্দ্র কৃষ্ণ বহির্মুখী, যে আমাদের ইন্দ্র কৃষ্ণ অনুমুখী নয় তাকে শাসন করায় বিদাহ, তাকে শাসন করো। আমরা কি আমাদের ইন্দ্রিয়গণকে শাসন করি মা? আমরা করি? যারা হরি বলতে পারে না, যারা গৌর বলতে পারে না, গৌর বলতে গাউর বলে, যারা হরে কৃষ্ণ নাম শুদ্ধ উচ্চারণ করতে পারে না, হরে রামা হরে কৃষ্ণা বলে, তারা পাগল হয়ে গেল। আর আমাদের লজ্জা, আমাদের ঘৃণা, আমাদের এখনো সময় হয়নি হরি বলা। শতধি গৌর আমাদের ঘরে ছিল, যেখানে হরি কথা হয়, যেখানে গৌর কথা হয়, কৃষ্ণ কথা হয়, আমরা আসি না, বসি না। শাস্ত্র বলছে বহু ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা যদি হয় তবে সেই দিন সেই জীব এমন সাধু সঙ্গ করায়, এমন সাধু সঙ্গ কর। হরি ভজন করতে গেলে শক্তি লাগে, সাধনা লাগে, এমনি হয় না। কত জন্ম আমরা এলাম গেলাম, একবারও সাধু সঙ্গ করলাম না, একবার ভক্তের পাশে গিয়ে বাবা বসলাম না, হরি নাম শ্রবণ করলাম না। কে নিয়ে আসবে আমাদের আসনে টেনে? এই রাস্তা দিয়ে তো হাজার হাজার লোক যায়, বলে না শ্রদ্ধা। বাবা আমাদের হৃদয়ে যদি শ্রদ্ধা জাগ্রত না হয় সে তো এখানে আসবে না, সে তো আসরে বসবে না। শ্রদ্ধা, শ্রদ্ধা হলে কি হবে? সাধু সঙ্গ করার ইচ্ছা জাগবে। বহু ভাগ্য কোনে জীবে শ্রদ্ধা যদি হয় সেই জীব সেই দিন এমন সাধু সঙ্গ করা। আমরা সাধু সঙ্গ করব কেন? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, সাধু সঙ্গ করলে ভগবানের গুণকথা শ্রবণ কীর্তন হবে, শ্রবণাং কীর্তনম তথা মঙ্গলম। ভগবানের গুণকথা শ্রবণ কীর্তন করলে কি হবে? মঙ্গল হবে। আর শ্রবণ কীর্তন হতে কি হয়? অনর্থ নিবৃত, আমাদের হৃদয়ে যে অনর্থ বাসা বেঁধে আছে ওটা নিবৃত্তি হবে, ওটা পরমার্থে রূপান্তর হবে। অনর্থ নিবৃত্তি হইলে হইলে ভক্তিনিষ্ঠা হয়, ভক্তিনিষ্ঠা হয়। এই অনর্থ যখনই আমাদের দূরীভূত হবে ভক্তিনিষ্ঠা আসবে। ভক্তিনিষ্ঠা হলে কি হবে? ভক্তিনিষ্ঠা হইতে দেহে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি প্রচুর, তখন কৃষ্ণ ভজনের আসক্তি তোমার জন্মাবে। আসক্তি হইতে দেহে জন্মে রতির অঙ্কু, রতির অঙ্কু, সেই রতি বড় হইলে ধরে প্রেম না, ধরে প্রেম না, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধা, সেই প্রেম হরিবল হরিবল।
সর্বানন্দ সেই প্রেম রস আস্বাদন করার জন্য বাবা আমি আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের কাছে এসেছি। ও ভাই দুর্লভ মানব জনম এমনি 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 এত সাদর জনম মানব জন্ম না, এর জন্য অনেক পথ আমাদের অতিক্রান্ত করতে হয়েছে। 20 লক্ষ স্থাবরম, 20টা লক্ষ বা স্থাবর গাছপালা জন্ম হয়েছে। আপনি হরি ভজন করবেন না, হরিকে ভালোবাসবেন না, কেন আবার যাবেন? এই শীতের মধ্যে দাঁড়িয়ে থাকবেন, কেউ আপনার অঙ্গ প্রত্যঙ্গ ছেদন করবেন, আপনি কিছু বলতে পারবেন না। প্রচন্ড রৌদ্র তাপে আপনি ঝলসে যাবেন, আপনার পিপাসা পাবে, জল চাইতে পারবেন না, ছোট ছোট কীট পতঙ্গ আপনাকে কুড়ে কুড়ে খাবে, আবার যাবেন না। এর জন্য আমাদের হরি ভজন করতে এইভাবে 84 লক্ষবার জনে আমাদের ভ্রমণ করতে হয়েছে। পরিশেষে 4 লক্ষে মানব জনম। কিসের জন্য মানব জনম জানা নাই, শাস্ত্র পথ দেখাচ্ছে। আমরা মানব জনম পেয়েছি কিসের জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, সংসারে আইন মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কিন্তু এখানে সে কি দেখলাম? আমার স্ত্রী, আমার পুত্র, আমার গাড়ি, আমার বাড়ি, আমার একটা গাড়ি কিনেছি 5 লক্ষ টাকার, অতি সুন্দর, একটু ধুলো লেগেছে, আহা করে যত্ন করে আমরা তাকে হ্যাঁ পরিধান করছি, মন লাগিয়ে দিয়েছি। ভগবান বলছেন, ওরে অতটুকু মন যদি কোনো দিনের জন্য তুই আমাকে দিতিস না, এই একটু সময় জন্য যদি আমাকে তুই মনটা দিতিস আমি খুশি হতাম। আমরা কৃষ্ণের দেয়া দ্রব্য পেয়ে কৃষ্ণকে ভুলে গেছি, যা কিছু ভোগ করছি সব কৃষ্ণে, আমার কৃষ্ণকে ভুলে আছি। প্রাণের দিকে ভালোবাসো, ভালো তুমি পুত্র বলো যারে, তোমার মুখে দেবে আগুন, তুমি পুত্র বলো কারে, তুমি পুত্র বলো কারে, আপন আপন করো যার, সে তোমার সহোদর ভাই, সহোদর ভাই, সেও তোমার দেবে ব্যথা, সে ব্যথা জানাবার ভাষা নাই, জানাবার ঘরের ঘরের রমণী বলো যারে, যারে তুমি দিয়েছ এ জীবন যৌবন মন, চিরদিন কাছে থেকে সেদিনই তোমার, সেও না হবে আপন, সে না হবে আর চিরদিন কাছে থেকে সে তোমার আপন হবে না, তুমি আপন বলছ পারে, কোথা থেকে তুমি এসেছো, কোথায় চলে যাবে, আমরা কোথা থেকে এসেছি আমরা জানা নাই, কোথায় আমাদের যেতে হবে পথ অতি দুর্গম, জানে কারা? সাধুগুরু বৈষ্ণব। তাই দেখবেন শাস্ত্র বলছেন একমাত্র ভাগ্যবান ছিলেন মহারাজ পরীক্ষিত, কেন তিনি একমাত্র জানতে পেরেছিলেন তার আয়ু আর 7 দিন বেঁচে আছে, কিন্তু আমরা কেউ জানি না আমাদের আয়ু কতদিন আছে। ওমা সামনে মৃত্যু, আমাদের কর্তব্য কি? আমাদের মরণ হবে, আমাদের কর্তব্য কি? আমরা কর্তব্য নিয়ে মিতে রইলাম, অবশ্য কর্তব্য। তাই দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব তারা হরিনাম জপ করে, কেন? তারা বুঝতে পেরেছে কখন মরণ হবে আমার জানা নাই। পরীক্ষা দেখেছেন, ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, তাদের ডেট দেওয়া হয় অমুক দিন অমুক সময়
অমুক কলেজ বা স্কুলে তোমার পরীক্ষা নিয়ে হবে, কিন্তু আমাদের মৃত্যু পরীক্ষা আমরা কেউ জানি না কখন কোথায় নেবে ভগবান। আমরা কেউ জানি না কখন আমাদের মৃত্যু পরীক্ষায় বসতে হবে, কিন্তু আমাদের সকলের একদিন মৃত্যু পরীক্ষা দিতে হবে। তাই কৃষ্ণ ভক্ত অতি চালাক অতি চতুর, তারা প্রস্তুতি গ্রহণ করেছে, তারা হরিনাম শুরু করে দিয়েছে। কারণ মৃত্যু যন্ত্রণা ভগবান কপিলদেব বলছেন হাজারটা বিছা, বিষধর বিছা যদি কাউকে দংশন করে সেই যে যন্ত্রণা, সেই যন্ত্রণা হচ্ছে মানুষের মৃত্যু যন্ত্রণা, ভয়ঙ্কর। ডিসকভারি চ্যানেল দেখেছেন, দেখবে লোকেরা যখন সিংহ শিকার করে না বা তার ওই তীক্ষ্ণ নখ তীক্ষ্ণ দাঁত, তার শিকারকে ধরে পাথরে আছাড় মারতে মারতে হাড়গোড় ভাঙতে ভাঙতে খণ্ড করতে করতে ধীরে করে তাকে টানতে নিয়ে যেতে হয়, তার মৃত্যু হয়। আবার দেখবেন তার শাবককে ওই একই নখ একই দাঁত যখন তার শাবককে ধরে অতি যত্ন করে নিয়ে যায় নিয়ে যায়। এই জগতে যারা হরি ভজন করে, এ জগতে যারা হরিকে ভালোবাসে, হরিকে ভালোবাসে, তাদের যাওয়াটা এত ভালো হবে, এত উত্তম হতে, এত মধুর হবে। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ, আপনাদের চরণে আমার প্রার্থনা নিবেদন। বাবা হরিকে তো আমি ভালোবাসি না, আমি হরি নাম করি না, শেষের দিনে হরিনাম আমার স্মরণ থাকবে কেন? কেউ যদি কোনো পেটের উপরে মৃত্যু যন্ত্রণায় তার পেট যন্ত্রণা হচ্ছে ছটফট করছে, সেই সময় যদি তার বান্ধবী তাকে ভালো ভালো খেতে দেয় ভালো কথা বলে ভালো লাগবে তার, কোনো কথা তার ভালো লাগবে না, সে যন্ত্রণায় তখন ছটফট করছে, কোনো জিনিস তার ভালো লাগবে না। তা আমাদের যখন মৃত্যু যন্ত্রণা হবে আমাদের কোনো জিনিস ভালো লাগবে না, মনে থাকবে না, তাই অভ্যাস করা কর্তব্য আমাদের। অমা আমি আপনাদের কয়েকটি কথা বলে যাব, মা সদ্গুরু চরণ যারা আশ্রয় করেছেন তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। বেশি কিছু করতে হবে না, কয়েকটা জিনিস করলে আপনারা কৃষ্ণের চরণ প্রাপ্তি লাভ করতে পারেন, আমরা সকলেই পারি। কি ভগবান কি কি ভালোবাসে আগে জানতে হবে, ভগবান কি কি ভালোবাসে আগে আমাদের জানতে হবে। কোন একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে তাহলে কি করে, সেই মেয়েটা জানে জানে জানতে চায় আগে ছেলের কি কি পছন্দ, বা সেই ছেলেটা জানতে চায় মেয়েটার কি কি পছন্দ, সেইগুলো করলে তার ভালোবাসা পাওয়া যাবে। তাহলে ভগবান লাভ করতে গেলে আমাদের আগে জানতে হবে ভগবান কি কি করলে খুশি হয়, কি কি করলে আমার, যদি আমরা ভগবানের নাম করতে পারি, যদি আমরা আমাদের গুরুদেবের কথা মেনে চলতে পারি, যদি আমরা একাদশী ব্রত করি তাহলে ভগবান খুব খুশি হয়, আর আমরা যা কিছু সেবা করব ভগবানকে দিয়ে করব। আর সাধু সঙ্গ শাস্ত্র বারবার বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লভ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি দিনে দিনে কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণ ভক্তি হয়, কেহ যদি সাধু গুরুর চরণ ধুলি, সাধু গুরুর চরণ ধুলি, কণা মাত্র লয় মাথায় তুলি, মাথায় তুলি
কার বংশাবলি অনাদিকাল হতে গোলোকেতে রয়, গোলোকেতে রয়। আই চৈতন্য চরিতমাতে, চৈতন্য চরিতামিতে কবিরাজ গোস্বামী কলম চালালেন, বললেন ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জপদ জ ভক্তা ভুক্তা শেষ এই তিন সাধনের মহাবল, তিন সাধনের মহাবল। যদি কৃষ্ণ ভক্তি লাভ করতে হয় তাহলে আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে অঙ্গে ভূষণ করতে হবে। তাই যতদিন ধরাধামে আমাদের গোবিন্দচন্দ্র রাখবেন ওমা, ততদিন এমন ভাবে যেন এমন ভাবে সাধু সঙ্গ সাধু সঙ্গ করিতে করিতে পারি যেন এমন সাধু সঙ্গ সাধু সঙ্গ সঙ্গ করিতে এমন ভাবে সাধু সঙ্গ সাধু সঙ্গ করিতে এমন ভাবে সাধু সঙ্গ করিতে পারি সাধু গুরু বৈষ্ণবের চরণের ধুলি চরণের ধুলি আমি অঙ্গে মাখি যেন আমি এমন ভাবে সাধু সঙ্গ সাধু সঙ্গ করিতে সাধু গুরু বসন চরণ ধুলি ধুলি সাধু সাধু সঙ্গ
করিতে পারি, যেদিন আমারই বলিতে এ জগতে আর কেউ রবে না, আমার যেদিনে আমারে বলতে এ জগতে আর কেউ রবে না, সেদিন যেন আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের চরণে আমি মাথা রেখে মরিতে পারি, রেখে মরিতে পারি, যেদিন আমার যাবা সময় হয়, যেদিন আমার যাবার সময় হবে সেদিন যেন আমি এমন ভক্ত সঙ্গ করিতে পারি, কেন মা কেন হরিনাম তো করি না, সেদিন তো আমার হরিনাম স্মরণ থাকতে পারে না, কিন্তু আপনারা সাধুগুরু বৈষ্ণব সেদিন যদি আপনাদের এমন সাধু সঙ্গ করিতে পারি, সেদিন যদি আমি সাধুর বাজারে থাকি আমার সেদিন আপনারা কি করবেন, সেদিন কৃষ্ণ নাম শুনাইবে, সেদিন কৃষ্ণ নাম শুনাইবে, সেদিন কৃষ্ণ নাম শুনা, সেদিন মধুমাখা নাম আমার শুনাইবে, যেদিন আমার যাব যাবার সময় হবে, মধুমাখা কৃষ্ণ নাম করিনি শোনাইবে, যেদিন আমার যাবার মধুমাখা কৃষ্ণ নাম আমার শোনাইবে, যেদিন আমা বলতে এই জগৎ মাঝে আর কেউ যাবে না, কৃষ্ণ নাম আমার শোনাইবে, যেদিন আমার বলতে ওগো কেউ মধুমাখা কৃষ্ণ নাম আমার শোন,
নাই রে আমারে নয়ন পানে সেয়ে যাবে আমারে নয়ন পানে সেয়ে যাবে যখন আমার মূর্ধ নেত্র যেদিন আমার ঊর্ধ্ব নেত্র অগো হয়ে যাবে যখন আমার নাভি ঘন ঘন সেদিন মধুর কৃষ্ণ নাম আমার শোনাইবে আমার যেদিন আমার যাবার সময় হবে সেদিন তোমরা মধুমক্কা কৃষ্ণ নাম আমার কর্ণ বলে শোনাইবে যেন এই মধুমাকা নাম শ্রবণ করতে করতে আমি এই ধরাধাম ছেড়ে যেতে পারি তাই গৌরব দর্শক করে মহাজন বলছে আমি কি করিব কোথায় যাব এখন কি করিব কোথায় যাব আমার গোড়া নিধি আমার গোড়া নিধি ইয়ার মাঝে জাগি গো
সকলে বাহু তুলে হরিধ্বনি করুন, প্রত্যেকে বাবারা বাহু তুলে হরিধ্বনি করুন। এটা হরিবাসরের নিয়ম। আমাদের বাহু তুলে হরি বলতে হবে কেন? বাহু তুলে কৃষ্ণ নাম করতে হবে কেন? গৌর হরি যদি ঝাড়িখণ্ডের পথ দিয়ে চলছেন, আমার অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ। গৌরহরি যখন পথ দিয়ে চলতেন কি নাম করতেন? আমার কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ নাম করিতে করিতে গৌ রামা গৌ রামা একবার ধুলার মাঝে পড়ে ধুলার মাঝে জঙ্গলের মধ্যে গৌর হরি যখন হরি নাম করতে করতে চলছিল, জঙ্গলে কারা থাকে গোমা? হিংস্র জানোয়ার। এই হিংস্র জন্তুরা ছুটে এসছেন কেন? মানুষের গন্ধ পেয়েছে তাদের খাদ্য। ছুটে এসে দেখছেন কে? আহা, কাকে দেখছেন? হরিনাম করতে করতে মাটিতে পড়েছে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ তুলে ধরতে পারছেন না। নিজের অঙ্গ প্রত্যঙ্গ আর নিজে তুলে ধরতে পারছেন না, ঠকঠক করে কাঁপছেন অতি কষ্টে। নিজে উঠে আবার নিজে ঝোপ সামনে নিয়েছেন, বাঘগুলো কান নাড়াচ্ছে আর মহাপ্রভুকে দর্শন করছেন। হ্যাঁ, মহাপ্রভুর কৃষ্ণ নাম করতে করতে আর ভূক্ষেপ নাই, ওটা বাঘ ওর কাছে গেলে আমাকে খেয়ে গেল। ছুটে গিয়ে পরে জোর করে বলছে, তুমি দাঁড়িয়ে আছো, একবার বাহু তোলো একবার হরি বলো, একবারে বাহু তোলো একবারে হরি বলো। বাঘ এমন করে দেখছে, সামনে দেখছে ভাল্লুক দাঁড়িয়ে আছে। হে ভাল্লুকের কাছে কি বুঝি, মা তোমাকে বলতে হবে, একবার হরি বলো একবার বাহু তোলো হরি বলো। হরি নাম করতে ভাবায় গদ গদ, তিনি জানেন না ও ভাল্লুক গেলে ফেরে খেয়ে ফেলবে। বলছে, একবার বাহু তোলো একবার হরি বলো। আমা ভগবানকে দর্শন করছেন, কাকে দর্শন করছেন? ভগবান। ভগবানকে দেখবার সঙ্গে সঙ্গে তাদের হিংসা ঘুরে চলে গেল প্রভুর কাছে। বলছে, প্রভু এ কেমন বিচারিতা, একে তুমি আমাদের বাহু দাও নাই, একে তুমি আমাদের কর দাও নাই, হাত দাও নাই, আর আমাদের বলছে বাহু তুলে হরি বলো, এ কেমন বিচারিতা তোমার? বেশ, তুমি তো আমাদের হাত দাওনি আমাদের পা দিয়েছ। তাই আগেকার দিনে ভক্তগৃহে দেখা যেত হাতি বাঘ ভাল্লুক এরা গৌর হরির সঙ্গে নৃত্য করছেন, কেমন তাদের দুটো পা তুলে দিয়ে আর দুটো পা গৌর হরির মতন করে প্রসারিত করে তারা নৃত্য করছেন, আগেকার দিনে দেখা যেত। মহাপ্রভু খুশি হয়ে বললেন, আরে তোদের আমি হাত দেননি তাই তোদের বড় কষ্ট, তোদের বড় দুঃখ অনুরাগ, যা পরজন্মে তোদের আমি দুটো বাহু দেবো, অর্থাৎ মানুষ কুলে জন্ম দেব। যখন হরি নাম করবি হরি বলবি, দুটো বাহু তুলে হরি নাম করবি, হ্যাঁ তাই গৌর হরিব কবুর হরিব। আর হরিবাসরে ছেলে যারা বাহু তোলে না, আমার একবার ওই বিগ্রহ বিগ্রহগুলো যতদিন ধরে হরিনাম হচ্ছে, দেখুন নিতাই গৌর বাহু তুলে দাঁড়িয়ে আছে।
ভজন হচ্ছে সাক্ষাৎ, আর আমরা মানুষ কিসের এত অহংকার মা আমাদের? হরিবাসরে চানা বাহু তুলবো না, ওমা আমার দিকে তাকান, আমার যে সৌন্দর্য বৃদ্ধি করছে না, এই যে বসন আমার, এনা অন্যের দেওয়া, এটা আমার নয়। আমি যে কীর্তন পরিবেশন করছি এটা মহাজনের, এটা আমার নয়। এমনকি আমার যে নাম এই অন্য কৃপা করে দিয়েছে এটাও আমার নয়। আমার এমনকি শেষের দিনে, শেষ সময়ে এই ধরা দাম ছেড়ে যেদিন আমি চলে যাব, সেদিন আপনাদের মতন ভক্তরা কৃপা করে আমার ঘরে করে নিয়ে যাবে, তাই আমি সেদিন যেতে পারব। এত আত্মহংকার কিসের? তাই আমাদের হরিবাসরে এসে আমরা যাতে বাহু তুলে হরিধ্বনি করি, মায়ের একবার বাহু তুলে উল্লুধ্বনি করি, ভগবান বড় খুশি হবে। আর একবারের জন্য মায়েরা বাহ, তাই গৌর হরি রূপ দর্শন করে মহাজন বলছেন, আমি কি করি মে কোথা যাব গোরায় অনুরাগে, গোরায় অনুরাগে অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, হিয়ার মাঝে জাগে। আরে গৌরাঙ্গ পিরিতি খানি বড়ই অভিশাপ, গৌরাঙ্গ পিরিতি খানি তাই গৌর হরি বড়ই অভিশাপ, গৌরাঙ্গ পিরিতি খানি বড়ই অভিশাপ, বাসু কহে না রহিল কুলে রোধর, আমার বাসু কহে না রহিল ধর, আর বাসু কহে না রহিল কুলে রোধর, আমার বাসু কহে রইল না রইল না, রইল না রইল না, রইল না রইল না কুলের ধরম আ, রইল না রইল না এই কুলের ধরম আ, নিতাই গৌর হরি বল হরি বল কুলের ধরম আ, রইল না রইল না, আর বাসু কহে না রহিল কুলের ধর, বাসু কহে না রহিল কুলের ধর, কুলের ধর মোরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, রমরে
কোলে ধর মনে, নারহিল কোলে ধর মনে, নারহিল কোলে ধর মনে, নারহিল কোলে ধর মনে।